কলকাতার পৌরসভার 142 নম্বর ওয়ার্ডে সকাল থেকে চলল দুয়ারে সরকারের ক্যাম্প, আর এই ক্যাম্প থেকে মিলল সমাধান। দু ঘন্টার মধ্যে ইলেকট্রিক মিটারের কানেকশন দেওয়া হলো। স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার সব রকমের প্রকল্পের আবেদন করেছেন ওয়ার্ডের মানুষ। তাপমাত্রা প্রায় 40 ডিগ্রির কাছে, সে কথা মাথায় রেখে প্রত্যেকবারের মতো এবারেও দুয়ারে সরকার ক্যাম্পে আলাদাভাবে সাধারণ মেডিকেল ক্যাম্প করা হয়েছে, যাতে সাধারণ মানুষ দুয়ারে সরকার ক্যাম্পে এসে কোনো রকম অসুবিধার মধ্যে না পড়ে এবং তাদের সেখানে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে, এমনটাই জানিয়েছে কলকাতা পৌরসভার 142 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রঘুনাথ পাত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক যে প্রয়াস এবং প্রচেষ্টা সরকার মানুষের দুয়ারে, আজকে ষষ্ঠ পর্যায়ের দুয়ারে সরকার চলছে এবং লক্ষণীয়ভাবে মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে খাদ্যসাথী এবং ইলেকট্রিক মিটার কানেকশান, একটা পরিবারের তাদের ভাইয়ে ভাইয়ে সংখ্যা বেড়ে গেলে মিটারটা নিশ্চিতভাবে একটু বড় বেশি করে লাগে, তারও ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে আছে। আর এবং সুন্দর করে একটা পরিকল্পিতভাবে যেভাবে পরিষেবাগুলো মানুষকে পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা আমরা করেছি। তার জন্য আমরা সকাল থেকে দেখছি এখানে এত ভিড়, এত মায়েদের ভিড়, এত মানুষের ভিড়। দাদা, এই গরম 40 মিনিটের তাপমাত্রা, সেক্ষেত্রে দাঁড়িয়ে এত লোকের ভিড়, কী কী মানে সচেতনতা রয়েছে এখানে, মানে কোনো মেডিকেল বা কিছু রয়েছে কি এখানে, এতজন রয়েছে কারো যদি শরীর খারাপ? মানুষকে এখান থেকে অন্য জায়গায় না ছুটতে হবে, তার জন্য এখানে মেডিকেল ক্যাম্প আছে। প্রতিবারের মতো এবারও মেডিকেল ক্যাম্প আমার রয়েছে, পর্যাপ্ত জলের ব্যবস্থা রয়েছে, পাকার ব্যবস্থা রয়েছে এবং যাতে মানুষকে দৌড়ুদৌড়ি করে ছুটোছুটি না করে তাদের জেরক্স মেশিনেরও ব্যবস্থা করে রয়েছে।